গোয়ালপুকুর থানার এক বিচারাধীন আসামির বালুরঘাট সংশোধনাগারে মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিকিৎসার অভাবে মৃত্যু সহ গোয়ালপুকুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গোয়ালপুকুর দক্ষিণ শাহপুর এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনায় দক্ষিণ শাহপুর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোয়ালপুকুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আসামি গোয়ালপুকুর থানার দক্ষিণ শাহপুর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম। পেশায় তিনি গাড়ি চালক। প্রায় ছ মাস আগে গোয়ালপুকুর থানার NDPS মামলায় মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর মনিরুলকে রায়গঞ্জ সংশোধনাগারে রাখা হয়। পরবর্তীতে তাকে বালুরঘাট সংশোধনাগারে পাঠানো হয়। সোমবার সকালে বালুরঘাট সংশোধনাগারে মনিরুলের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসার অভাবে মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। পাশাপাশি গোয়ালপুকুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছে মৃত মনিরুলের পরিবার। গোয়ালপুকুর থানার এক বিচারাধীন আসামির বালুরঘাট সংশোধনের মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিকিৎসার অভাবে মৃত্যু সহ গোয়ালপুকুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গোয়ালপুকুর দক্ষিণ শাহপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। প্রায় ছ মাস আগে গোয়ালপুকুর থানার NDPS মামলায় মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর মনিরুলকে রায়গঞ্জ সংশোধনাগারে রাখা হয়। পরবর্তীতে তাকে বালুরঘাট সংশোধনাগারে পাঠানো হয়। সোমবার সকালে বালুরঘাট সংশোধনাগারে মনিরুলের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসার অভাবে মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। পাশাপাশি গোয়ালপুকুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছে মৃত মনিরুলের পরিবার। মৃত মনিরুলের পরিবারের সদস্যরা কি জানাচ্ছে শুনে নেব। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। अपना ना उनार संगे देखा करते पारे। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। দাদা জেলে ছিল, তিন মাস পাঁচ ছ মাস আগে ধরা পড়েছিল গাড়ির সাথে ড্রাইভারে। ওই জন্য আজকে আমার দাদা ডেট হয়ে গেছে জেলের মধ্যে। আমাদের ডেট হয়েছে বলে 6:30 সময়, কিন্তু আমাদের খবর হয়েছে 8:30 সময়। জেল থেকে আমরা খবর পেলাম, তারপরে এই রোড ধরে। হ্যাঁ, কোন জেলে? বালুঘাট জেলে। তারপরে আমরা এই রোড আন্দোলন করছি যে আমাদের কী করা যাবে। জেলে ওষুধ দিচ্ছিল না ভালো করে। এখন আমার কি যাচ্ছি, আমরা কোনো সিলেকশন করে চাচ্ছি। আমাদের দাদাটা ওখানে আছে, টাকা দিয়েছে, টাকা দাদাকে ছাড়ার জন্য টাকা দিয়েছে। টাকা কাজ করে সাবির বাবুকে, সাবির হোসেন, 3 লাখ টাকা দিয়েছি। ওই গাড়িটা আর ড্রাইভারকে ছেড়ে দেওয়ার জন্য বিল করা দিই। কোনো কাজ করে নেই, 5 মাস হয়ে গেল। মেন কারণ ওটা আমার দাদাকে কি করে নিয়ে আসা যাবে, কি করে মারা গেল, এলাজের জন্য ওষুধ দেওয়া হয়নি, ওষুধ দিই নাই। মোহাম্মদ জাহিদ স্যার, আমার বড় দাদা হবে ওটা। দাদা আজকে আপনারা কেন অবরোধ করছেন? পুলিশ অ্যারেস্ট করেছিল আমার দাদাকে, ঠিক আছে, জেলে দিয়েছিল। জেলে কি কারণে, তারপরে সুগারের পেশেন্ট ছিল, ঠিক আছে, সুগারের পেশেন্ট ছিল, ওষুধ দিচ্ছিল না, তারপরে আজকে ডেট করে ফেলেছে। তার জন্য এখানে আমরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছি। এখানে আমার দাদাকে যেন এনে দেয় আর কি বিচার আছে। জেলে ওষুধ দিচ্ছিল না। দাদাকে কবে অ্যারেস্ট করেছিল? মোটামুটি 4 থেকে 5 মাস হয়ে গেল। পাঁচ মাস পাঁচ দিন। ওই যে গাড়িতে কি বলে মাল পাইছিল, মালবালায় গেলাম ধরা পড়ছিল। আর আরো হ্যাঁ, ড্রাইভার গাড়ি, ও কিন্তু ড্রাইভার, গাড়ির ড্রাইভার আমার দাদা, কিন্তু গাড়ির ড্রাইভার নিয়ে যেয়ে ফাঁসিয়ে দিয়েছে যে কি মাল ছিল বলে। তারপরে আরেকজনের নাম বলেছিল, সাদ্দাম বলে নাম, ঠিক আছে, ওর কাছে থানা থেকে টাকা খেয়ে 3-4 লাখ টাকা খেয়ে ওকে ছেড়ে দিয়েছে। আর আমার দাদাকে আর একজনকে জেলে রাখছে। আমার মানে হোক, আমরা মানে আমাদের কিছু নয়, আমরা দিন খাই দিন খাটি। আমার দাদা কিন্তু গাড়ি মানে চালায়, ভাত খায়। আর 4-5টা পরিবারে আছে। এখন ওখান থেকে সকালে শুনলাম ডেট হয়ে গেছে, কিন্তু এখন গোয়ালপুকুর পুলিশ এসে পৌঁছে নাই, কোনো প্রশাসন আসে নাই, কোনো খবর এখনো নাই। আমাদের লাস্ট টাইমে দিবে কি দিবে না,
কি করবে? থানাতে টাকা নিছে, 3 লাখ টাকা। সাবির বাবু, সাবির হোসেন, ওই যে বললো যে আমার আমার দাদা ড্রাইভার, তো আমার দাদা ড্রাইভার, গাড়ি ড্রাইভার ছিল, ওকে বের করে দেবো, বেল করে দেবো কয়েকদিনের মধ্যে, যে টাকা নিয়েছিল আমি আমার ছোট ভাই মেজর ভাই।